Good morning all, welcome my YouTube channel Kalpurusha Campus. So today I am here with WBSU Barasat Barasat Univercity Education Session 2018 first year. So here I am with my subject and my suggestion for this year. So I am here with my suggestion. তো এবারেও আশা করি এডুকেশনের সাজেশনটাও তোমাদের পছন্দ হবে। তো যদি পছন্দ হয় অবশ্যই সেগুলো ফলো করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, আশা করি সকলেরই উপকার হবে। ওকে বন্ধুরা, তো চলো প্রশ্নগুলো দেখি বা ইম্পর্টেন্ট যে ভিডিওটা সেটা অবশ্যই দেখি। তো বন্ধুরা, এবার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। তো এডুকেশনের দুটো, প্রথমত দুটো বিভাগে কোশ্চেন হবে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে 50 মার্ক, খ বিভাগে 50 মার্ক। তো ক বিভাগের আবার দুটো ভাগ থাকবে, এক দাগ এবং দু দাগের মধ্যে 15 মার্কের দুটো এক দাগে এবং দুই দাগের 5 মার্কের 4টে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো 15 মার্কের যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট ক বিভাগের, তার মধ্যে প্রথম দেখি কোশ্চেন, আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা বলতে কী বোঝো? শিক্ষার পরিধি ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা বলতে কী বোঝো? শিক্ষার পরিধি ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট কথা, শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? গদাক, শিশুকেন্দ্রিক এবং জীবনকেন্দ্রিক শিক্ষার অর্থ কী? শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। তো শিশুকেন্দ্রিক এবং জীবনকেন্দ্রিক শিক্ষার অর্থ কী? শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট গদাক, রবীন্দ্রনাথের শিক্ষামূলক চিন্তাধারার বর্ণনা দাও। তিনি কিভাবে আধুনিক শিক্ষার ধারণার সঙ্গে প্রাচীন আশ্রমিক শিক্ষা ব্যবস্থার সমন্বয় ঘটিয়েছিলেন? এটা হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষামূলক চিন্তাধারার বর্ণনা দাও। তিনি কিভাবে আধুনিক শিক্ষার ধারণার সঙ্গে প্রাচীন আশ্রমিক শিক্ষা ব্যবস্থার সমন্বয় ঘটিয়েছিলেন বা ঘটান? নেক্সট দুই দাগে দেখি 5 মার্কের কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথম আছে শিক্ষার পরিধি ও ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কী? শিক্ষার পরিধি ও ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কী? নেক্সট খদাক, মানব সম্পদ উন্নয়নে শিক্ষার ভূমিকা কী? মানব সম্পদ উন্নয়নে শিক্ষার ভূমিকা কী? গদাক, শিক্ষাক্ষেত্রে ভারতের সংবিধানে সুরক্ষিত 3টি জাতীয় মূল্যবোধের গুরুত্ব লেখো। শিক্ষাক্ষেত্রে ভারতের সংবিধানে সুরক্ষিত 3টি জাতীয় মূল্যবোধের গুরুত্ব লেখো। নেক্সট, রাসেলের মতে শিক্ষার লক্ষ্যগুলি কী কী? রাসেলের মতে শিক্ষার লক্ষ্যগুলি কী কী? উমদাক, শিশুর শিক্ষায় পরিবারের ভূমিকাগুলি আলোচনা করো। শিশুর শিক্ষায় পরিবারের ভূমিকা আলোচনা করো। নেক্সট দেখি চদাক, অনিয়ন্ত্রিত এবং নিয়ন্ত্রিত শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি কী কী? অনিয়ন্ত্রিত এবং নিয়ন্ত্রিত শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি কী কী? নেক্সট, বুনিয়াদী শিক্ষার মূল নীতিগুলি কী কী? বুনিয়াদী শিক্ষার মূল নীতিগুলি কী কী? গুরগীয় যাদাক, মুক্ত শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। মুক্ত শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তো বন্ধুরা, এগুলো হচ্ছে ক বিভাগের ইম্পর্টেন্ট কোশ্চেন 50 মার্ক। এরপরে দেখবো খ বিভাগের কোনগুলো ইম্পর্টেন্ট আছে। তো প্লিজ, যদি আমার সাজেশন পছন্দ হয় তো প্লিজ ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, তো দেখি পরের বিভাগে কী আছে। খ বিভাগ, খ বিভাগের একইভাবে 50 মার্কের কোশ্চেন, প্রথমে 15 মার্কের দুটো এবং পরে 5 মার্কের 4টে কোশ্চেনের অ্যান্সার করতে হবে এখানেও। তো প্রথমে 15 মার্কের যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো দেখি। তো 15 মার্কের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে প্রথম কদাক, তিন দাগে, সামাজিক পরিবর্তনের উপাদানগুলি কী কী? সামাজিক পরিবর্তনের শিক্ষার ভূমিকা লেখো। অর্থাৎ সামাজিক পরিবর্তনের উপাদানগুলি কী কী? সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা কী? খদাক, সামাজিকীকরণ বলতে কী বোঝো? শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ওকে, সামাজিকীকরণ বলতে কী বোঝো? শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। গদাক, ভারতে বেকারত্বের প্রকৃতি বর্ণনা করো। এই বেকারত্ব দূর করার জন্য কী কী কর্মসূচি গ্রহণ করা দরকার? ওকে, নেক্সট, শিক্ষার যে কোনো দুটি সামাজিক মাধ্যম সম্পর্কে আলোচনা করো, এদের শিক্ষামূলক গুরুত্ব বিবৃত করো। শিক্ষার যে কোনো দুটি সামাজিক মাধ্যম সম্পর্কে আলোচনা করো, এদের শিক্ষামূলক গুরুত্ব বিবৃত করো। নেক্সট চার দাগে দেখি যেগুলো 5 মার্কের কোশ্চেন ইম্পর্টেন্টগুলো। কদাগে, শিশুর সামাজিকীকরণের প্রক্রিয়ায় প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখো।
শিশুর সামাজিকীকরণের প্রক্রিয়ায় প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখো। নেক্সট কথা, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, এর উদ্দেশ্য কী। শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, এর উদ্দেশ্য কী। গদাক, মাদকাসক্তির কারণগুলি কী কী। মাদকাসক্তির কারণগুলি কী কী। নেক্সট গদাক, জনসংখ্যা বিস্ফোরণ কী। জনসংখ্যা নিয়ন্ত্রণে শিক্ষা কীভাবে সাহায্য করে। জনসংখ্যার বিস্ফোরণ কী। জনসংখ্যা নিয়ন্ত্রণে শিক্ষা কীভাবে সাহায্য করে। নেক্সট, ছাত্র অস্থিরতার কারণগুলি কী, অর্থাৎ ছাত্র অস্থিরতার কারণগুলি লেখো। নেক্সট গদাক, চদায় গেছে, সামাজিক সংস্থার অর্থ এবং প্রকৃতি লেখো। সামাজিক সংস্থার অর্থ এবং প্রকৃতি লেখো। ছদাক, গৌণ গোষ্ঠী বলতে কী বোঝো। গৌণ গোষ্ঠী বলতে কী বোঝো। গৌণ গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট বর্গীয় চদাক, দারিদ্র্যের যে কোনো পাঁচটি কারণ লেখো। দারিদ্র্যের যে কোনো পাঁচটি কারণ লেখো। তো বন্ধুরা, এইগুলো ছিল, এই ছিল টোটাল এডুকেশনের 100 মার্কের সাজেশান। তো আশা করি এর থেকে সবাই উপকৃত হবে। তো প্লিজ, যদি ভালো লেগে থাকে সাজেশানটা, তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং পরবর্তী অন্যান্য সাবজেক্টের ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় কী সমস্যা। আমি অবশ্যই যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব। ওকে বন্ধুরা, বেস্ট অফ লাক এবং আমার চ্যানেলটি ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ। ওকে, বাই।